সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের যশোর জেলা শহরের খড়কি এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর কলেজ নামেই পরিচিত ছিল, যা 1941 সাল থেকে বর্তমানে এমএম কলেজ নামে পরিচিত হয়। বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক, সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয়। এটি একাডেমিক ভবন। এখানে রয়েছে আইসিটি বিভাগ, দর্শন বিভাগ, রয়েছে ইসলামের ইতিহাস বিভাগ, রয়েছে ইতিহাস বিভাগ এবং ইংরেজি বিভাগ। এটি আব্দুল হাই কলাভবন। এটি এমএম কলেজের প্রধান ভবন হিসেবে পরিচিত। এটি কলাভবনের তৃতীয় তলা। এখানে রয়েছে বাংলা বিভাগ, রয়েছে অর্থনীতি বিভাগ। এটি হলো কলাভবনের দ্বিতীয় তলা। এখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। রং বেরঙের ফুলে সজ্জিত কলাভবনের নিচতলা। এখানে অফিসিয়াল যত কার্যক্রম সম্পাদন হয়। রয়েছে অধ্যক্ষের কার্যালয়, পাশে রয়েছে মাইকেল মধুসূদনের সুন্দর একটি ছবি, রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ। এটি ছাত্র কমন রুম। এর ঠিক পশ্চিম দিকে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেসকিটেন সোসাইটি, রয়েছে রোভার ডেন, আছে সাইকেল স্ট্যান্ড। ব্যবসায় প্রশাসন ভবন। এখানে রয়েছে মার্কেটিং বিভাগ, রয়েছে হিসাববিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং নিচতলাতে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। এর ঠিক পূর্ব দিকে রয়েছে ছাত্রী কমন রুম। এটি নতুন বিজ্ঞান ভবন। এখানে রয়েছে প্রাণিবিদ্যা বিভাগ, রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ, রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। ভবন নম্বর 2, যেটি পুরাতন বিজ্ঞান ভবন। পুরাতন বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগ, রয়েছে গণিত বিভাগ এবং নিচতলাতে রয়েছে রসায়ন বিভাগ। এটি এমএম কলেজের বায়তুল এহসান জামে মসজিদ। এটি এমএম কলেজের সবথেকে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে অবস্থিত ছাত্রী হোস্টেল। রয়েছে অধ্যক্ষের কার্যালয়। এটি ছাত্র হোস্টেল, যেটি শহীদ আসাদ হল নামে পরিচিত। এখানে রয়েছে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তিনটি বাস। এটি এমএম কলেজের আরেকটি মেন গেট, যেটি শহীদ আসাদ গেট নামে পরিচিত। এই গেট দিয়ে আপনারা এমএম কলেজের ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখতে দেখতে ভিডিওর শেষ দিকে চলে এসেছি আমরা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।